प्रमाण करते हैं प्रश्न देवे तो लेफ्ट हैंड साइड इक्वल ए पावर एल ए पावर एम होल पावर एल इंटू ए पावर एम बाय ए पावर एल होल पावर एल इंटू ए पावर एल होल पावर एम समान सूचक नियमे आमरा जानी ए आर ए कमन जाबे पावर वियोग हबे भाग थाकले पावर वियोग जेहेतु एटा भाग तो पावर एल माइनस एम होल पावर एन इंटू ए पावर ए कमन पावर होच्छे एम ए भागेर कारणे वियोग पावर एल इंटू এ কমন গেল একটা পাওয়ার হচ্ছে এম এই ভাগের কারণে বিয়োগ যারই ভাগ থাকলে বিয়োগ পাওয়ার এম এখন পাওয়ার পরে গুণ সমান চিহ্ন দিলাম এ পাওয়ার সার্কেলটা দেখি আমরা সার্কেলটা হচ্ছে এ বি সি হচ্ছে এল এম এম गुण कर ले एन एल एल एम एम एल एन एल गुण कर ले एन एल माइनस एम एन इंटू ए पावर एल एम माइनस एल एल सार्केल अनुजाई बसा ए पावर एम एन एम एम रूम कर एम एन माइनस एल एम जार पर जे आसे एल एम एम एल एन एल एभवे जाए एन ए ए ए गुण गुण थे पावर जो हमारे तीनटे थी एक कमन एवं पावर गुली लिखब एन एल माइनस एम एन एम एन इंटू जगह प्लस एल एम माइनस एल एल इंटुर परिवर्तन प्लस इंटू थे गुण थे जो है पावर एम एन माइनस एल एम एल एम काटा एम एल एल एम काटा जाए माइनस प्लस काटा जाए था कि ए पावर जीरो समान आप जानी वन समान हो राइट हैंड साइड राइट हैंड साइड যেহেতু প্রমাণ করতে বলছে আমরা সব প্রমাণ করতে বললে প্রুফ প্রমাণ করতে বললে প্রুফ লেখব অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেখাটা লিখে নিব তাহলে আমাদের সুবিধা হবে যেটা নিয়ম আমরা এখন গ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব এটা শেষ হলো গ নম্বর অঙ্কটা এখন আলোচনা করব আমরা সাথেই থাকব সাথে থেকে গ নম্বর অঙ্কটা আলোচনা করব গ নম্বর অঙ্কটা হচ্ছে সরল সরলের ইভিত্তিক লগ ই এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাস ইভিত্তিক লগ বি কিউব সি কিউব বাই বি কিউব প্লাস ইভিত্তিক লগ সি কিউব বি কিউব বাই সি কিউব বি কিউব বাই এ কিউব মাইনাস থ্রি লগ ই সি বি স্কয়ার সি সমান লগ ই কমন নিলে এখানে দাঁড়াচ্ছে এ কিউব বি কিউব নিচে সি কিউব প্লাস থাকলে গুণ হয় কমন গেল লগ ই কমন গেল এখানে বি কিউব সি কিউব বাই ডি কিউব প্লাসটা পূরণ হবে সি কিউব বি কিউব বাই এ কিউব রেখে শেষ করলাম মাইনাস
পিছনে যেটা থাকে সূত্র অনুযায়ী এটা যাবে উপরে, তো বি স্কয়ার সি হোল পাওয়ার থ্রি। তারপরে এ কিউব এ কিউব কাটা গেল, ডি কিউব ডি কিউব কাটা গেল, সি কিউব কাটা গেল, রইল এবিসি লগ বি কিউব বি কিউব হচ্ছে বি পাওয়ার সিক্স সি কিউব মাইনাস এখানে ইলিপ্টিক লগ বি স্কয়ার তিনবার গুণ করলে বি পাওয়ার সিক্স, সি এর তিনবার গুণ করলে সি কিউব, এটা এটা একরকম হয়ে গেল, সমান হচ্ছে জিরো। এই সরলের রেজাল্ট হচ্ছে শূন্য, আনসার শূন্য। তো আজকে জন্য আলোচনা এখানেই শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও দেখা হবে, আমরা সবাই একসাথে থাকবো পরবর্তী ক্লাসে, আমাদের সাথে একসাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।